চট্টগ্রাম মহানগর যুবলীগ তিন মাস মেয়াদের আহ্বায়ক কমিটি পার করছে আট বছর। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ কমিটির কারণে নেতাকর্মীদের হতাশার পাশাপাশি বাড়ছে অভ্যন্তরীণ বিরোধ। বিবাদমান গ্রুপগুলো প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়েছে একাধিকবার। সবশেষ প্রতিষ্ঠা বার্ষিকীতে আলাদাভাবে কর্মসূচি পালন করায় বিভেদ আরও স্পষ্ট হয়। এছাড়া ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর কমিটির বেশ কজন রয়েছেন আত্মগোপনে। গেল বছর নগরীর লালদিঘির ময়দানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই প্রকাশ্যে এমন সংঘর্ষে জড়ায় মহানগর যুবলীগ। এছাড়া ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর কমিটির বেশ কজন আছেন আত্মগোপনে। দীর্ঘদিনের বিরোধ আরও প্রকাশ্য হয় সবশেষ সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। কমিটির আহ্বায়ক ও চার যুগ্ম আহ্বায়ক পালন করেন আলাদা কর্মসূচি। আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারীরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, অন্যদিকে চার যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে সৈকত কনভেনশন সেন্টারে সভার আয়োজন করে। এ নিয়ে তৃণমূলে দেখা দেয় অসন্তোষ। চট্টগ্রামের যুবলীগটা এখনও এখানে অনেক বয়োজ্যেষ্ঠ এবং অনেক যারা আওয়ামী লীগ করার বয়স হয়ে গেছে তারাও যুবলীগের পথ ধরে আছে। আমরা চাই ত্যাগীদেরকে মূল্যায়ন করক এবং যারা সাবেক ছাত্রনেতা তাদেরকে দিয়ে যাতে একটা সুন্দর করে চট্টগ্রাম মহানগর যুবলীগ কমিটি হয়। বর্তমান আহ্বায়কের একলা চলনীতির কারণে থানা ও ওয়ার্ড কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ বিরোধী পক্ষের। যারা বিতর্কিত হ্যাঁ তাদেরকে নিয়ে আজকে এখানে যুবলীগের মানে সভা সমাবেশ হচ্ছে। এই কারণে আমরা আসলে একসাথে যেহেতু পরিবেশ নাই সে কারণে আমরা আলাদা করে কর্মসূচি পালন করছি। তবে আহ্বায়কের দাবি সংগঠনে প্রতিযোগিতা থাকলেও দ্বন্দ্ব নেই। না, আমি স্বেচ্ছাচারিতে কিছুই দেখছি না। করোনার কালীন সময়ে আমি ব্যক্তিগতভাবে প্রায় 10,000 পরিবারকে আমি খাদ্য সহযোগিতা দিছি, তখন তো কাউকে ডাকলেও আসে নাই। এই না আসাটা যদি আমার একক প্রোগ্রাম হয় তাহলে আমার কিছু বলার নেই। সবশেষ শুক্রবার নিহত হন পাটানটুলি এলাকার যুবলীগ নেতা মিন্টু। তার পরিবার ও স্বজনদের দাবি যুবলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরেই খুন হন মিন্টু। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।